এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ব্যবসায় উদ্যোগ এর অ্যাসাইনমেন্ট নিয়ে। আজকে আমি তোমাদেরকে ব্যবসায় উদ্যোগের এর অ্যাসাইনমেন্টটি সমাধান করে দিচ্ছি। অ্যাসাইনমেন্টটি হলো 2 নম্বর, ব্যবসা উদ্যোগের অ্যাসাইনমেন্ট 2 নম্বর, আর এটা হলো দ্বিতীয় অধ্যায় ব্যবসা উদ্যোগ থেকে। অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু হলো বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের ভূমিকা। এটা হলো আজকে অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু। এই অ্যাসাইনমেন্টটি তোমাদেরকে লেখার জন্য বলা হলো। তাহলে অ্যাসাইনমেন্টটি তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? অবশ্যই অবশ্যই কিছু নির্দেশনা দেওয়া আছে, সংকেত দেওয়া আছে, ধাপ দেওয়া আছে, পরিধি দেওয়া আছে। যেমন এগুলো আমাদের কী করতে হবে? অনুসরণ করে অ্যাসাইনমেন্টটি লিখতে হবে। যেহেতু তোমাদের এটা একটা এসএসসি পরীক্ষা, তাহলে অবশ্যই সুন্দরভাবে হাতে লিখতে হবে, গুছিয়ে লিখতে হবে, যাতে বেশি নাম্বার পাওয়া যায়। তা চলো, এর উত্তরটি কী হবে? উদ্যোগ ও ব্যবসা উদ্যোগ। সাধারণত যে কোনো কাজের কর্ম প্রচেষ্টাই উদ্যোগ। উদ্যোগ যে কোনো বিষয় হতে পারে। যেমন উদাহরণস্বরূপ মনে করো, তোমাদের কোনো এক বন্ধু তোমাদেরকে প্রস্তাব করলো একটি পিকনিকের আয়োজন করতে। সে আরও বলল সেই পিকনিকটি সম্পন্ন করার জন্য সকল প্রকার সহযোগিতা করবে। পিকনিকের আয়োজন করা একটি কষ্ট সাধ্য ব্যাপার। এক্ষেত্রে পিকনিকের জন্য স্থান নির্বাচন, সময় নির্ধারণ, চাঁদা ওঠানো ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এই যে তোমাদের মধ্যে থেকে তোমাদের যে এক বন্ধু পিকনিকের আয়োজন করতে এগিয়ে এলো, এটি একটি উদ্যোগ। আরও একটি উদাহরণ লক্ষ্য করো। মনে করো তোমার এলাকায় খেলাধুলো করার মতো তেমন একটা ভালো জায়গা নেই। তো রহিম সাহেব ছেলে মেয়েদের খেলাধুলার জন্য একটি মাঠ প্রস্তুত করতে এগিয়ে আসেন। তিনি ছেলে মেয়েদেরকে নিয়ে একটি পরিত্যক্ত জঙ্গল পরিষ্কার করে খেলার উপযোগী মাটি তৈরি করেন। এটি তার ধীর মনোবল ও উদ্যোগ গ্রহণের ফসল। এভাবে সকল প্রকার জনহিতকর কাজ, যেমন স্কুল, কলেজ, হাসপাতাল ও খেলাধুলা ক্লাব প্রতিষ্ঠা করাও উদ্যোগের ফসল। উদ্যোগ ও ব্যবসার উদ্যোগ যে কোনো ব্যবসায় কোনো একজন ব্যক্তি বা কয়েকজনের সম্মিলিত প্রচেষ্টা ফসল। এটি ব্যবসা স্থাপনের ধারণা চিহ্নিত কর থেকে শুরু করে ব্যবসায়টি স্থাপন সফলভাবে পরিচালনার ব্যবসায় উদ্যোগ। বিশেষভাবে বলতে গেলে ব্যবসায় উদ্যোগ বলতে বোঝায় লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা জেনেও ঝুঁকি নিয়ে ব্যবসায় প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া ও সফলভাবে ব্যবসায় পরিচালনা করা। আমিনুল কাহিনী। জনাব আমিনুল ইসলাম ছোটোবেলা থেকে ভাবতেন নতুন কিছু করা। স্থানীয় কলেজ থেকে ডিগ্রি পাশ করে তিনি তার পারিবারিক কাপড়ের ব্যবসায় মনোনিবেশ করেন। কিন্তু এ ব্যবসায় তিনি সন্তুষ্ট থাকতে পারলেন না। তিনি তার বাড়ির কাছে মহাসড়ক সংলগ্ন বাজারে প্রতিদিন যেতেন। একদিন তিনি উপলব্ধি করলেন যে বাজারটি মহাসড়কের পাশে হওয়ায় এখানে প্রায় যানবাহনগুলো ছোটোহাটু মেরামতের জন্য যাত্রা বিরতি করে। আমিনুল মেরামতের চাহিদা অনুধাবন করে নিজের জমানো অর্থ এবং কিছু অর্থ দাঁড় করে মূলধন গঠন করে একটি ওয়ার্কশপ স্থাপন করেন। কিন্তু যানবাহন মেরামত করার দক্ষতা তার না থাকায় স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এ বিষয়ে 3 মাসে প্রশিক্ষণ নেন। প্রথম থেকে ব্যবসা থেকে তেমন আয় হয়নি, কিন্তু কঠোর পরিশ্রম, দক্ষ সেবা ও সততার জন্য ধীরে ধীরে তার ব্যবসায় সুনাম ছড়িয়ে পড়ে এবং আয়ু বাড়তে থাকে। এ ব্যবসায় থেকে লাভবান হয়ে এখন তিনি ব্যবসায়ের সাথে একটি পেট্রোল পাম্প স্থাপনের চিন্তা ভাবনা করছেন। জনাব আমিনুল ইসলাম তার ইচ্ছা পূরণের জন্য ঝুঁকি নিয়েছেন এবং দৃঢ় মনোবল নিয়ে পরিশ্রম করেছেন, বা এই কর্ম প্রচেষ্টা তার ব্যবসায় উদ্যোগ। ব্যবসা উদ্যোগের উদাহরণ, যে ব্যক্তি ধীর মনোবল ও সাহসিকতার সাথে ফলাফল অনিশ্চিত জেনেও ব্যবসা স্থাপন করেন ও সফলভাবে ব্যবসায় পরিচালনা করেন, তিনি ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। আমরা যদি উন্নত বিশ্বের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাই অগ্রগতি একটি প্রধান কারণ হলো ব্যবসা প্রতিষ্ঠা পরিচালনা ও সম্প্রসারণ অনুকূল পরিবেশ। আমাদের দেশে মেধা, মনন ও দক্ষতার খুব বেশি ঘাটতি নেই।
শুধুমাত্র অনুকূল পরিবেশের অভাবে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে। ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার জন্য নিম্নোক্ত অনুকূল পরিবেশ থাকা দরকার। উন্নত অবকাঠামোগত উপাদান। ব্যবসা পরিচালনার জন্য আনুষঙ্গিক কিছু সুযোগ সুবিধা যেমন বিদ্যুৎ, গ্যাস ও যাতায়াত ব্যবস্থা দরকার। ব্যবসার অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য এ সকল উপাদান থাকা বাঞ্ছনীয়। সরকারি পৃষ্ঠপোষকতা। সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের ব্যবসা উদ্যোগের আরও সম্প্রসারণ সমৃদ্ধি সম্ভব। সরকারি বিভিন্ন সিদ্ধান্ত যেমন কর, মৌকুব, স্বল্প বা বিনা সুদে মূলধন সরবরাহ ইত্যাদি ব্যবসায়ের উদ্যোগের অনুকূল পরিবেশ। আর্থসামাজিক স্থিতিশীলতা। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা যেমন ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করে, তেমনই অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা ব্যবসায় উদ্যোগের উপর ক্লিপ প্রভাব ফেলে। অনুকূল আইন শৃঙ্খলা। পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূল থাকলে ব্যবসা স্থাপন পরিচালনা সহজ হয়। অন্যদিকে অস্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যবসায় স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে মারাত্মক হুমকি সৃষ্টি করে। পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা। যে কোনো ব্যবসা উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ পুঁজি বা মূলধন। মূলধনের স্বল্পতার কারণে অধিকাংশ ব্যবসা স্থাপন পরিচালনা করা সম্ভব হয় না। এজন্য দেশের ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে, যাতে করে নতুন উদ্যোক্তারা পুঁজি যোগান পেতে পারে। প্রশিক্ষণের সুযোগ। প্রশিক্ষণের অভাবে অনেক সময় সুযোগ থাকা সত্ত্বেও সঠিক পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা। ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য। ব্যবসা উদ্যোগের ধারণা বিশ্লেষণ করে যে সকল বৈশিষ্ট্য ও কার্যাবলী লক্ষ্য করা যায় তা হলো, এক নম্বর, এটি ব্যবসা স্থাপন কর্ম উদ্যোগ। ব্যবসা স্থাপন সংক্রান্ত সকল কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করতে ব্যবসায় উদ্যোগ সহায়তা করে। দুই, ঝুঁকি আছে জেনেও লাভের আশায় ব্যবসা পরিচালনা। ব্যবসা উদ্যোগ সঠিকভাবে ঝুঁকি পরিমাপ করতে এবং পরিমিত ঝুঁকি নিতে সহায়তা করে। তিন, ব্যবসা উদ্যোগের ফলাফল হলো একটি ব্যবসা প্রতিষ্ঠান। এর মানে হলো ব্যবসা উদ্যোগ সম্পর্কে ধারণা কোনো চিন্তা ভাবনাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করে। চার, ব্যবসা উদ্যোগের অন্য একটি ফলাফল হলো একটি পণ্য বা সেবা। পাঁচ, ব্যবসা প্রতিষ্ঠানের সফলভাবে পরিচালনা করা। ছয়, নিজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ব্যবসা উদ্যোগের মাধ্যমে একজন উদ্যোক্তা। সাত, অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা। ব্যবসা উদ্যোগ মালিকের কর্মসংস্থান পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। আট, নতুন সম্পদ সৃষ্টি করা। ব্যবসায়ের উদ্যোগের মাধ্যমে যেমন মানব সম্পদ উন্নয়ন হয় তেমন মূলধনও গঠন হয়। নয়, সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন অবদান রাখা। ব্যবসা উদ্যোগ দেশের আয় বৃদ্ধি ও বেকার সমস্যা সমাধান সহ অন্যান্য ক্ষেত্রে অবদান রাখতে পারে। দেশে আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব। বাংলাদেশের উন্নয়নশীল দেশ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2010 অনুযায়ী আমাদের মোট জাতীয় উৎপাদনের প্রায় 50% আসে সেবা খাত থেকে, প্রায় 20% আসে কৃষি খাত থেকে, আর বাকি 30% আসে শিল্প খাত থেকে। যে কোনো দেশের উন্নয়নে শিল্প খাত মুখ্য ভূমিকা পালন করে। ব্যবসা উদ্যোগের মাধ্যমে শিল্প খাত সহ সকল খাতের উন্নয়ন সম্ভব। ব্যবসা উদ্যোগকে নিম্নোক্তভাবে আমাদের দেশের আর্থসামাজিক ঘটে। এক নম্বর, সম্পদের সঠিক ব্যবহার। ব্যবসা উদ্যোগকে আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে। তাছাড়া নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার। দুই নম্বর, জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি। ব্যবসা উদ্যোগের মাধ্যমে দেশের জাতীয় আয় বৃদ্ধি পায়, ফলে সরকার কর্তৃক নির্ধারিত জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। সরকারের পাশাপাশি উদ্যোক্তাদের মাধ্যমে দেশে শিল্প কারখানা স্থাপন পরিচালনা ও সম্প্রসারণ হয়ে থাকে। এর মাধ্যমে নিত্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, যা বেকার সমস্যা দূর করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। চার, দক্ষ মানব সম্পদ সৃষ্টি। বাংলাদেশ একটি জনবল দেশ। আমাদের এই বিশাল জনসংখ্যায় আমাদের সম্পদ হতে পারে কারণ ব্যবসার যুক্তরা দেশের অদক্ষ জনগোষ্ঠীকে উৎপাদনশীল কাজে নিয়োজিত করে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারে। পরনির্ভরশীলতা দূরীকরণ। ব্যবসার উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের পরনির্ভরশীলতা অনেকাংশে হ্রাস করতে পারি। ব্যবসা উদ্যোগের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা একদিন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবো।